নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে কিছু নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আজকে আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব। রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাস দু হাজার বাইশ সালে কীরকম যেতে চলেছে তার একটি সামগ্রিক বিবরণ আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব আলোচনা তো চলতেই থাকবে কিন্তু প্রথমে বলে রাখি যারা আমার সাথে বাস্তু এবং জ্যোতিষ সম্বন্ধীয় কোনো পরামর্শ চাইছেন তারা কিন্তু নিচে দেওয়া স্কলেজে নাম্বারটি আছে অর্থাৎ সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ফোর ডাবল জিরো নাইন এবং নাইন এইট থ্রি জিরো নাইন সেভেন ফাইভ টু এইট নাইন এই দুটি নাম্বারে কিন্তু সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী করণীয় রয়েছে আর যারা মনে করছেন অনলাইন কনসাল্ট করবেন তারাও কিন্তু একই নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেল ডিসক্রিপশান জেনে নিতে পারেন আপনাদের কি কি করণীয় রয়েছে সমস্ত কিছু যাই হোক আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি আলোচনার মূল বিষয় তুলারাশির জাতক জাত জাতিকাদের এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস কীরকম যেতে চলেছে তার একটি সামগ্রিক বিবরণ কিন্তু আমরা বর্ণনা করবো কিন্তু প্রথমে দেখে নেব গ্রহের গোচর গ্রহের সঞ্চার কোথায় কোথায় হয়েছে এবং তারপর দেখে নেব গ্রহের অবস্থান এবং তারপরে আমরা আলোচনা করব যে কোন কোন জায়গা থেকে আপনাদের চন্দ্র পাস করার সময় আপনারা ভীষণ অ্যালার্ট থাকবেন অর্থাৎ চতুর্থ অষ্টম এবং ভাব কোন কোন দিন আপনাদের ক্ষেত্রে অ্যাক্টিভ থাকছে নক্ষত্রগুলি সুতরাং সেই ডেটগুলো কিন্তু আমরা আগে থেকেই বলে দেবো এই এই দিনগুলো আপনারা কিন্তু ভীষণ সজাগ এবং সতর্ক থাকার চেষ্টা করবেন তাহলে প্রথমে দেখে নিই রবি যাচ্ছে বারোই বারো তারিখে বারোই ফেব্রুয়ারি আপনাদের ক্ষেত্রে কুম্ভ অবস্থান করে যাচ্ছে সেটা ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনার পঞ্চম ভাবের উপর থেকে কিন্তু রবির গোচর আরম্ভ হয়ে গেল ছাব্বিশ তারিখে আপনাদের ক্ষেত্রে মঙ্গল চলে যাচ্ছে মকর রাশিতে যা চতুর্থ ভাবের উপর থেকে কিন্তু পাস করতে আরম্ভ করবে এবং সাতাশ তারিখে কিন্তু শুক্রের অবস্থান যা মকর রাশিতে যা চতুর্থ ভাব থেকে ওপর থেকে কিন্তু আপনাদের গোচর করতে শুরু করে দেবে এবার আমরা দেখে নিই এক তারিখ এবং আঠাশ তারিখ আপনাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকা উচিত কারণ আপনার ভাবের ওপর থেকে চন্দ্র গমন করবে ন তারিখ এবং দশ তারিখ আপনাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকা উচিত কারণ এদিন আপনাদের ক্ষেত্রে চন্দ্র আট অর্থাৎ অষ্টম ভাবের উপর থেকে কিন্তু গমন করবে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ আপনাদের ক্ষেত্রে চন্দ্র কিন্তু ভাব অর্থাৎ আপনার ভাব অর্থাৎ রাশির উপর থেকে গমন করায় আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কাল ভীষণ অ্যালার্ট থাকা উচিত অর্থাৎ এক আঠাশ নয় দশ এবং উনিশ কুড়ি এই সময়কাল আপনাদের জন্য ভীষণ কিন্তু আহ সমস্যাদায়ক হতে পারে সুতরাং আগে থেকে কিন্তু অ্যালার্ট থাকার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো হবে এছাড়া বলে রাখি পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ আপনাদের ক্ষেত্রে চন্দ্রমঙ্গল মহালক্ষ্মী যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু চতুর্থ ভাবের উপর থেকে তৈরি হচ্ছে এবং দু তারিখ এবং তিন তারিখ আপনাদের ক্ষেত্রে চন্দ্র এবং বৃহস্পতির গজকেশ্বরী যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে যে আপনার পঞ্চম ভাবের উপরে সুতরাং আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে আপনাদের নতুন কোনো প্রোজেক্ট নতুন কোনো বিষয়ে কিন্তু আপনারা ভীষণ গেন করতে পারেন সমস্ত আলোচনার বিষয় চলতে থাকবে দেখে নেব কিন্তু একটু ছকটা আমরা দেখে নিই ছকে আমরা বলেই প্রথমেই মাসের শুরুতেই কিন্তু রাহু থাকছে বৃষরাশিতে এবং তার সাথে সাথে মিথুন কর্কট কন্যা তুলা এই পাঁচটি ঘর পরপর ফাঁকা রয়েছে এবং আপনার রাশির পরবর্তী রাশি অর্থাৎ দ্বিতীয় রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে বৃশ্চিক রাশিতে এবং ধনু রাশিতে শুক্র এবং মঙ্গলের একসাথে সহ অবস্থান রয়েছে এবং মকর রাশিতে রয়েছে বুধ রবি চন্দ্র এবং শনি এই চারটি গ্রহ এবং বৃহস্পতি একা কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে একটুখানি দেখে নিই প্রথমে যে বিজনেস অর্থাৎ ব্যবসায়িক জায়গাটায় আপনাদের ক্ষেত্রে কীরকম যেতে চলেছে তুলা রাশির জাতক প্রজাতিকাদের ফেব্রুয়ারি মাসে প্রথমেই বলব পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল যেহেতু আপনার তৃতীয় ভাবের উপর থেকে গমন করছে অর্থাৎ ষষ্ঠ ভাবের উপর যেহেতু দৃষ্টি রয়েছে সুতরাং পরিশ্রম কিন্তু ভীষণ বৃদ্ধি পেতে পারে এবং তার সাথে সাথে আপনার অর্থ উপার্জনের জায়গাও কিন্তু যতটা ডেভেলপ চাইছেন ততটা সম্পূর্ণ না হলে অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে থাকবে ব্যবসাতে নতুন প্ল্যানিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের অর্থ উপার্জনের একটা পথ খুঁজে বের করতে হবে এছাড়াও ম্যানুফ্যাকচারিং লাইনে যারা রয়েছেন অর্থাৎ ম্যানুফ্যাকচারিং যারা করছেন যারা ওয়ার্কশপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম তৈরি হতে পারে এবং যারা ট্রেডিং করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা আপনাদের জন্য আদর্শ হতে যাচ্ছে যারা রিসার্চ ডেভেলপমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটা আপনাদের ক্ষেত্রে আদর্শ উনিশ কুড়ি তেইশ এবং চব্বিশ তারিখ আপনাদের ক্ষেত্রে স্বরাষ্ট্রক যোগ তৈরি হতে পারে যা আপনার বিজনেসে গোলযোগ বা আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি যাকে ম্যানেজার হিসেবে রেখেছেন বা আপনার বিজনেসে যারা উচ্চ পদাধিকারী রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা আপনাদের সাথে গোলযোগ তৈরি হতে পারে আপনি যদি বস হয়ে থাকেন বা আপনার যদি বিজনেস থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু সেখান থেকে খুব সতর্ক থাকতে হবে ম্যানেজার বা আপনার উচ্চ পদাধিকারী যারা রয়েছে তাদের সাথে কিন্তু ডিসকাস করে সমস্ত ডিসিশান নিতে হবে নচেত পরবর্তীকালে একটু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে এই মাসে বিশেষ করে বলে রাখি যারা উচ্চ পদাধিকারী রয়েছে তাদের সাথে কিন্তু কোনো ছোটো ছোটো বিষয় নিয়ে এই মাসে বহুবার ঝঞ্ঝাট হতে দেখা যেতে পারে আপনাদের ইনভেস্ট এই মাসে কিন্তু আপনাদের ভীষণ বুঝে করতে হবে নচেত আপনার টাকা কিন্তু বিজনেসে ভুল জায়গায় আটকে থাকতে পারে সমস্যায় পড়ে যেতে হতে পারে আপনাকে এই সময় কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এছাড়া বলে রাখি আপনাদের ক্ষেত্রে বিজনেসে এই মাসে কিন্তু বহুবার ঝুঁকি নিতে হতে পারে সাতেরো আঠেরো পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ আপনাদের বিজনেসে কিন্তু অন্যান্য দিনের তুলনায় গুড বেনিফিট আসতে চলেছে এই দিনগুলোকে কিন্তু আপনারা ভীষণ ফায়দা তুলতে পারেন এছাড়া এই দিনগুলোতে আসা অপরচুনিটি আশা প্রজেক্টগুলোকে কিন্তু আপনারা ভীষণ ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই মাস বেটার হতে চলেছে এবার আমরা একটু দেখে নেবো এই মাসে কর্মজীবন এবং পেশাগত জীবন আপনাদের ক্ষেত্রে কীরকম যেতে চলেছে প্রথমেই বলবো দু তারিখ এবং তিন তারিখ মাসের শুরুয়াত কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে অর্থাৎ গজকেশোরী যোগ দিয়ে কিন্তু আপনাদের মাসটা শুরু হচ্ছে মোটামুটি বলা যেতে পারে কর্মের নতুন যোগ কিন্তু এই মাসে থাকতে পারে বিশেষ করে যারা কর্ম পরিবর্তন করবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তন তো হয়ে গেল তবে বেটার পরিবর্তনের আশা কিন্তু এই মাসের সম্ভাবনা কম থাকছে উচ্চ পদে যারা কর্মচারী রয়েছেন বা উচ্চ পদে যারা আসীন রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু আদর্শ হতে চলেছে একটু ধৈর্য ধরুন একটু ওয়েট করুন একটুখানি প্ল্যানিং করে কাজকর্মগুলোকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে নচেত একটু ডিস্টারবেন্স কিন্তু এই মাসে আসতে পারে চার পাঁচ তেইশ এবং চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসে আপনাদের রাজ্যক তৈরি হচ্ছে যা আপনার কাজের জায়গাতে এক্সট্রা উপার্জনের কিন্তু একটা প্ল্যানিং আপনাদের তৈরি করতে হতে পারে এক্সট্রা উপার্জন বৃদ্ধি পেতে পারে আপনাদের শনি সপ্তম দৃষ্টি কিন্তু আপনার দশম ভাবের ওপর অর্থাৎ কাজের জায়গায় রয়েছে বলে আপনাদের কিন্তু ভীষণ বুঝে বুঝে আপনাদের ডিসিশান নিতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে এবং তার সাথে সাথে বলে রাখি আপনাদের কোনো ছোট ছোট বিষয় কিন্তু হঠাৎ ভুল হয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু বৃদ্ধি পেতে পারে একটু সতর্ক থাকবেন এছাড়া আপনাদের কিন্তু কর্মের জায়গায় কোনো মানুষকে বিশ্বাস করে কোনো বিশেষ কথা বলে ফেলবেন না যেটা আপনাকে কিন্তু কর্মের জায়গায় সমস্যা এনে দিতে পারে আংশিক পরিবর্তনে কিন্তু সমস্যা পাচ্ছি না তবে বড় ধরনের পরিবর্তন না করাই আপনাদের ক্ষেত্রে ভালো বিশেষ করে প্লেস পরিবর্তন তো অবশ্যই না যারা জব পরিবর্তনের চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বলবো জব পরিবর্তনের চিন্তা না করে আপনারা কিন্তু আপনাদের জবের মধ্যে কিন্তু পরিবর্তন করার চেষ্টা করুন কাজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করুন সেক্ষেত্রে গুড বেনিফিট পাবেন এবার আমরা বলবো ফ্যামিলি লাইফ লাভ লাইফ এবং রিলেশনশিপ আপনাদের ক্ষেত্রে কীরকম যেতে চলেছে তুলারাশি জাত জাতিকাদের ফেব্রুয়ারি মাস প্রথমেই বলবো ছাব্বিশে ফেব্রুয়ারি শুক্র কিন্তু আপনাদের আরাম অবস্থান করছে ধনুরাশিতে অর্থাৎ আপনার তৃতীয় হবে যেটা পঞ্চম রাজ্যগের কিন্তু একটা প্রভাব আপনাদের ক্ষেত্রে থাকছে যা আপনাদের নতুন রিলেশানে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে তৈরি হতে পারে যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রেও এবং যারা ম্যারিজ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেটার লাভ পার্টনার কিন্তু আপনারা সহজেই খুঁজে পেতে পারেন এই এই মাসে এবং তার সাথে সাথে লাভ পার্টনার থেকে লাইফ পার্টনারে পরিবর্তন হওয়ার সুযোগ এই মাসে আপনাদের ক্ষেত্রে থাকছে সাতেরো আঠেরো পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ আপনাদের জন্য আধ্যাত্মিক মননে চিন্তা ভাবনা করা এবং তার সাথে সাথে ধার্মিক কার্যে কিন্তু নিয়োজিত হওয়া এই মাসে কিন্তু ভীষণভাবে তৈরি হতে পারে যা আপনার পরিবারের মানুষদের সাথে উনিশ কুড়ি তেইশ চব্বিশ স্বরাষ্ট্র দোষ কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে যা আপনাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যা কিন্তু হঠাৎই বৃদ্ধি করতে পারে সতর্ক থাকতে হবে বুঝে কথা বলতে হবে এই সময় যে কোনো ডিসিশান কিন্তু আপনাকে বুঝে নিতে হতে পারে মাথাটা মেজাজটা কিন্তু একটু গরম হয়ে যেতে পারে হঠাৎ হঠাৎ এই সময় কিন্তু একটু শান্ত থাকুন এবং এই সময় বিভিন্ন ধরনের বিষয়গুলোকে কিন্তু সহজভাবে নেওয়ার চেষ্টা করুন বড়োভাবে নিয়ে কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারেন এছাড়া নামপত্য জীবন কিন্তু আপনাদের ক্ষেত্রে উনিশ কুড়ি তেইশ এবং চব্বিশ তারিখ মোটের ওপর মধ্যম থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবার আলোচনা করব ছাত্রীদের ক্ষেত্রে তুলারাশি জাতক বা জাতিকাদের দু সালে ফেব্রুয়ারি মাস কীরকম যেতে চলেছে তার একটু সম্ভাবনা আমরা একটু ছোট করে দেখে নিই দেখুন প্রথমেই বলবো দু তারিখ এবং তিন তারিখ আপনাদের ক্ষেত্রে গজকেশোরী যোগ থাকছে স্কুল কলেজ ইন্টারভিউ যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু আপনারা বেটার টাইম এইটা খুঁজে বের করতে পারেন এছাড়াও যারা কোচ টিচার এবং তার সাথে সাথে ট্রেনার মেন্টার এদের সাথে যদি আপনারা কোনো কথা বলতে চাইছেন কোনো প্রথম পরামর্শ করতে চাইছেন তারা কিন্তু এই দিন দু তারিখ এবং তিন তারিখ আপনারা যে কোনো জায়গায় কথা বল বলতে পারেন সেক্ষেত্রে ভালো হবে নতুন কোনো কিছু শিখতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা কোনো ট্রেনারের সাথে কথা বলতে পারেন সেক্ষেত্রে শুভ হবে বারো তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একুশ তারিখ আপনাদের জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনলাইন এক্সামের ক্ষেত্রে কিন্তু এই দিনগুলি শুভ থাকছে এই দিনে যদি প্ল্যানিং করে আপনারা এই জিনিসগুলো ফেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু শুভ হবে আপনাদের ক্ষেত্রে চোদ্দ পনেরো উনিশ এবং কুড়ি তারিখ বন্ধুদের সাথে কিন্তু হঠাৎ ঝঞ্ঝাট বিবাদ তৈরি হতে পারে সতর্ক থাকার চেষ্টা করুন এই দিনগুলিতে কোনো ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু মতানৈক্য মত পার্থক্য হতে পারে যা আপনাদের ঝঞ্ঝট ঝামেলা এবং আইনি জটিলতায় ভরিয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে লিগাল সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে ন্যাশনাল লেভেলে যারা খেলাধুলো করছেন যারা ন্যাশনাল লেভেলে কোনো মানে কোনো কিছু খেল খেলছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসটা ভীষণ বৃদ্ধি থাকছে এবং তার সাথে সাথে যশ নাম ফ্রেম কিন্তু এই মাসে বৃদ্ধি পেতে আরম্ভ করবে আপনাদের শেষার্ধে শরীর এবং ভ্রমণ এই মাসে আপনাদের কীরকম যেতে চলেছে সেটা একটু ভালো করে দেখে নিই প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে শরীর ফিট থাকছে সুতরাং হিট করুন ফিট শরীরকে নিয়ে কিন্তু আপনারা নতুন নতুন কর্মের হদিশ কিন্তু খুঁজে বের করতে পারেন এবং তার জন্য কিন্তু আপনারা কোনো ছোট ছোটো ভ্রমণও করে ফেলতে পারেন এই মাসে সেরকম কোনো প্ল্যানিং আপনাদের কাছে থাকছে বিজনেসের জন্য বারংবার ধরে কিন্তু এই মাসে দূরযাত্রা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে এবং পরিবারকে নিয়ে কিন্তু মাসের শেষার্ধে কিন্তু আত্মীয়ের বাড়িতে বা কোনো জায়গায় দূরভ্রমণ আপনাদের করতে হতে পারে যাই হোক এবার আমরা একটুখানি দেখে নেবো আপনাদের ক্ষেত্রে এই মাসকে আরেকটু শুভ আরেকটু সুন্দর বানানোর জন্য কী মিরাক্কেল কী জিনিস রয়েছে যেগুলি আপনাদের ক্ষেত্রে প্রয়োগ করে অবশ্যই শুভ ফল আপনারা লাভ করতে পারেন তো আপনাদের প্রথমেই বলি প্রথম দিন অর্থাৎ এক তারিখেই কিন্তু ফেব্রুয়ারি মাসে থাকছে মনীয় অমাবস্যা যেদিকে কিন্তু গঙ্গা জল এবং কেওড়া জল একসাথে মিশ্রণ করে আপনারা জলে দিয়ে কিন্তু স্নান করতে পারেন সেক্ষেত্রে নেগেটি কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের নেগেটিভিটি কিন্তু দূরে থাকবে এবং সমস্যা থেকে কিন্তু বিভিন্ন ধরনের মুক্তি পাবেন দু তারিখ যেদিনকে রয়েছে গুপ্ত নবরাত্রি স্টার্টিং হচ্ছে মা ব্রহ্মচারী নিয়ে কিন্তু আপনারা পুজো করতে পারেন এবং পুজো করে এই মন্ত্র কিন্তু জপ করতে পারেন ওম হ্রীম শ্রীম অম্বিকায় নাম এই মন্ত্র কিন্তু একশো আটবার রেগুলার জপ করতে পারেন ভীষণ ভালো হবে পাঁচ তারিখে রয়েছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমী বা বসন্ত পঞ্চমী যেটাকে বলা হয় সরস্বতী পুজো সেদিনকে কিন্তু বই দান করতে পারেন যে কোনো বাচ্চাদের সেক্ষেত্রে শুভ হবে বারো তারিখে রয়েছে একাদশী এই দিন কিন্তু আপনারা দামোদরজিকে আবির দিতে পারেন সেক্ষেত্রে ভীষণ শুভ ফল আপনারা অবশ্যই লাভ করবেন এই ছোটো ছোটো প্রক্রিয়াগুলো কিন্তু আপনারা সহজেই করতে পারেন এবং এই সমস্যা থেকে কিন্তু আপনারা ভিডিও আসতে পারেন বিভিন্ন ধরনের ঝঞ্ঝট ঝামেলা থেকে আপনারা এই প্রক্রিয়াগুলো করতে থাকুন কিরকম লাগছে আমাদের প্রোগ্রাম অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে নিন যাতে পরবর্তী ভিডিওর এপিসোডগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করুন ভীষণ ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই নমস্কার